গত বছরের শেষ দিকে ভারতের একটি প্রভাবশালী সংবাদ মাধ্যম আনন্দবাজারের কাছ থেকে আমি প্রথম ডুব ছবিটির পটভূমি সম্পর্কে জানতে পারি। আনন্দবাজার থেকে আমাকে জানানো হয় এই ছবিটি হুমায়ুন আহমেদের জীবনকে ঘিরে এবং হুমায়ুন আহমেদের পরিবারের কিছু সদস্যের চরিত্র ছবিটিতে উঠে এসেছে, যার মধ্যে আমিও আছি। খবরটি আমাকে বিস্মিত করে। তার পরপরই বাংলাদেশ এবং ভারতের প্রধান প্রধান সংবাদ মাধ্যমের রিপোর্ট থেকে জানতে পারি যে আলোচ্য ছবিটি কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের জীবনের কিছু স্পর্শকাতর ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। রিপোর্টে উল্লেখ করা হয়, ছবির মূল অভিনয়শিল্পী ইরফান খান শুটিংয়ের আগে হুমায়ুন আহমেদের প্রচুর ভিডিও দেখেছিলেন এবং সেগুলো দেখেই হুমায়ুন আহমেদের কথাবার্তা বলার ধরন এসব নিয়ে হোমওয়ার্ক করেছিলেন। এই যে আনন্দবাজারের সেই রিপোর্টটা, যদি কেউ না দেখে থাকেন আমার কাছে কপি আছে, আমি দেখতে পারি। ছবির আরেক শিল্পী পার্ন মিত্র তার ফেসবুক পেজে দেয়া স্টেটাসে উল্লেখ করেন যে তার অভিনীত চরিত্রের নাম মেহের আফরোজ শাওন। সেই স্টেটাসটা এখানে আছে, এটাও চাইলে আপনারা দেখে নিতে পারেন। যদিও কিছুক্ষণ পর সম্পাদনা করে তিনি স্টেটাসটি পরিবর্তন করেন, সঙ্গত কারণেই আমি আশঙ্কাবোধ করি, কেননা ছবিটির পরিচালক তার কোনো মন্তব্যেই ছবিটির সাথে হুমায়ুন আহমেদের জীবনের সম্পৃক্ততার কথা স্পষ্টভাবে অস্বীকার করেননি। আমার আশঙ্কা আরো প্রবল হয় যখন ডুব ছবির অভিনয় শিল্পী রোকেয়া প্রাচী তার সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেন যে ডুব হুমায়ুন আহমেদেরই জীবন কাহিনী, এবং এটার আরো অনেকগুলো কপি আছে। তার সাক্ষাৎকার থেকে ছবির কাহিনীর যে সারসংক্ষেপ জানা যায় তা হুমায়ুন আহমেদের জীবনের কিছু বিতর্কিত অংশ যার সত্যতা নিয়ে বিভ্রান্তি আছে। হুমায়ুন আহমেদ বাংলা সাহিত্যের তথা বাংলাদেশের একজন কিংবদন্তি লেখক, তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তার মানে কি এই যে তাকে নিয়ে মন গড়া কাহিনী চিত্র বানিয়ে ফেলা যাবে? হুমায়ুন আহমেদ নাম বদলে চরিত্রের অন্য যেই নামই দেয়া হোক, সেই চরিত্র যদি হয় বাংলাদেশের একজন জনপ্রিয় লেখকের যিনি আবার চলচ্চিত্র নির্মাণ করেন, সংসার জীবনে যার দুটি অধ্যায় আছে এবং ক্যান্সার আক্রান্ত হয়েই যিনি জীবন অবসান করেছেন, সেটা কার জীবন এটি বুঝতে দর্শকের কোনো গবেষণা করবার প্রয়োজন পড়ে না। তার জীবনের অনেক গল্পই পাঠক দর্শকদের জানা, সেই সত্য গল্পের সাথে কিছু বিভ্রান্তিমূলক তথ্য এবং তাকে নিয়ে ট্যাবলয়েড পত্রিকার কিছু চটকদার গুজব জুড়ে দিয়ে কেউ যদি কোনো ছবি বানান সেটা কি নৈতিক? চলচ্চিত্র একটি শক্তিশালী মাধ্যম, দর্শকদের মাঝে অনেক হুমায়ুন ভক্ত আছেন, নতুন প্রজন্মের এমন অনেক দর্শকও আছেন যারা হুমায়ুন আহমেদ পড়া শুরু করেছেন মাত্র, ছবিটি দেখে তারা ভুল তথ্য পাবেন হুমায়ুন আহমেদকে নিয়ে, এবং এই বিভ্রান্তিকর তথ্যে ভরা কাহিনী চিত্রটি পরবর্তীতে হুমায়ুন আহমেদের জীবনী হিসেবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে উপস্থাপিত হবে। হুমায়ুন এবং আমার দুটি ছোট সন্তান আছে, তাদেরও ভবিষ্যৎ আছে, বিভ্রান্তিমূলক তথ্যের মধ্যে তারা কেন বিব্রতকর পরিস্থিতিতে পড়বে? এই সব বিবেচনায় হুমায়ুন আহমেদের জীবন নিয়ে নির্মিত সিনেমা বিষয়ে আমার আশঙ্কা করবার যথেষ্টই কারণ আছে। সেই আশঙ্কা থেকে 13 ফেব্রুয়ারি আমি একটি চিঠি দেই সেন্সর বোর্ডকে, যেই চিঠিতে অনুরোধ করা হয় আমি যেই আশঙ্কাগুলো করছি ছবিটি দেখবার সময় সেই বিষয়গুলো যাচাই বাছাই করে যেন তারা সিদ্ধান্তে উপনীত হন। এ ছবিতে যদি কোনো আপত্তিকর বিষয় থাকে সেগুলো যেন যথাযথভাবে পরিবর্তন এবং পরিশোধন করে মুক্তি দেয়া হয়। আমি নিজেও একজন চলচ্চিত্র নির্মাতা, কোনো নির্মাতা বা তার নির্মিত চলচ্চিত্রের সাথে বা তার নির্মাণের সাথে আমার ব্যক্তিগত কোনোই বিরোধ নেই। আমি কোনো চলচ্চিত্র নিষিদ্ধের জন্য আবেদনও করিনি, নিষিদ্ধের কথাও বলিনি, তবে হুমায়ুন আহমেদের স্ত্রী হিসেবে এবং তার একজন ভক্ত পাঠক হিসেবে যেই চলচ্চিত্রে হুমায়ুন আহমেদকে ভুলভাবে উপস্থাপন করা হবে সেই চলচ্চিত্রের পক্ষে আমার অবস্থান থাকবে না, এটাই স্বাভাবিক। তো এটি হচ্ছে আমার অফিসিয়াল লিখিত বক্তব্য। লিখিত বক্তব্যের বাইরে আরেকটি অংশ আমি যুক্ত করতে চাই। সেন্সর বোর্ডে এই চিঠিটি বা আবেদনপত্রটি জমা দেবার পর এখন পর্যন্ত সেন্সর বোর্ড থেকে আমাকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি, তবে পত্রপত্রিকার মাধ্যমে আমি জানতে পেরেছি যে ছবিটিতে যে অনাপত্তিপত্র দেয়া হয়েছিল সেই অনাপত্তিপত্রটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে,
এটার পিছনে আমার চিঠিটি মূল কারণ কিনা সেটা আমাকে সেন্সর বোর্ড থেকেও জানানো হয়নি, আমি নিশ্চিত নই। তবে ছবিটির এই যে বিষয়গুলো আমি আশঙ্কা করছি বা যেই বিষয়গুলো আমি মনে করছি যে আপত্তিজনক, সেই বিষয়টি যাচাই বাছাই করবার জন্য যদি তারা কিছুটা সময় নেন, সেই সেই তাদের সেই সময় নেওয়াটাকে বা যাচাই বাছাই করাটাকে আমি সাধুবাদ জানাচ্ছি। এবং ছবিটিতে যদি হুমায়ুন আহমেদের জীবনের সাথে কোনো মিল না থাকে এবং তার সঙ্গে বিভ্রান্তিমূলক কোনো কিছু যদি জুড়ে দেওয়া না থাকে, তাহলে এই ছবির সম্বন্ধে আমার কোনোই বক্তব্য থাকবে না। এটা হচ্ছে আমার অফিসিয়াল বক্তব্য। এখন আপনারা যদি কিছু জিজ্ঞেস করতে চান, জিজ্ঞেস করতে পারেন। রিলিজ করবেন, সেক্ষেত্রে আপনার কি অবস্থান হবে যেহেতু এটা যৌথ প্রযোজনার ছবি? জি, আমি এইমাত্র আমার বক্তব্যে উল্লেখ করেছি এবং আবারও বলতে চাই যে তিনি একজন চলচ্চিত্র নির্মাতা, আমি নিজেও নির্মাণ শুরু করেছি, চলচ্চিত্র নির্মাতা সেই বড় অর্থে না বলা গেলেও যেহেতু নির্মাণ করছি আমিও নির্মাতা। সুতরাং হুমায়ুন আহমেদের জীবনের কোনো অংশ নিয়ে বা ছায়া নিয়ে যেটাতে দর্শক মনে করবেন যে হুমায়ুন আহমেদ আছেন এই চরিত্রে, সেরকম একটা চলচ্চিত্র নির্মাণের আগে একটা যোগাযোগ করাটা ওনার জন্য খুব সহজ ছিল, বা এইসব আলোচনার পর সেই যোগাযোগের রাস্তাটা কিন্তু আরেকটু উন্মোচন হয়। সেই ব্যাপারটিতে আসলে আলাপ করেই একটা ব্যবস্থা নেওয়া যেত যে না, উনি কিন্তু স্পষ্টভাবে বলতে পারতেন যে আমার এই চলচ্চিত্রের সাথে হুমায়ুন আহমেদের জীবনের কোথাও কোনো মিল নেই, কোনো সম্পর্কই নেই। সেই স্পষ্ট বক্তব্যটা আমি আশা করছিলাম, সেই স্পষ্ট বক্তব্যটা আসলে অনুপস্থিত। তো যেই কারণে যদি এমন হয় যে যেই ছবিটি আসলে সেন্সার পায়নি, যেই ছবিতে আপত্তিকর অনেকগুলো বিষয় আছে, সেই ছবিটিকে আসলে অন্য যে কোনো মাধ্যমে মুক্তি দেওয়া যাবে এরকম কি আইন আছে আমার জানা নেই। যদি আইন না থেকে থাকে অবশ্যই আইনানুগভাবে ব্যবস্থা নেওয়া হবে। আর আমার মনে হয় না যে যারা হুমায়ুনের ভক্ত পাঠক আছেন তারাও বিষয়টিকে খুব সুন্দর চোখে দেখবে যে হুমায়ুন আহমেদকে নিয়ে যে কোনো কিছু একটা বানিয়ে ফেলা যায়, তারাও এটা মেনে নেবে বলে আমি মনে করি না। হ্যাঁ অবশ্যই, হুমায়ুন আহমেদকে নিয়ে তার জীবনকে নিয়ে একটি ছবি বানানো, এটা তো হুমায়ুন আহমেদের পরিবারের পক্ষ থেকে হুমায়ুন আহমেদের ভক্ত পাঠক হিসেবে আমাদের খুশি হওয়াই উচিত। বরং আমি তো মনে করি হুমায়ুন আহমেদকে নিয়ে একের পর এক অনেক ছবি হওয়া উচিত, তার নিজের লেখা, তার জীবন সম্পর্কে, তার পরিবার সম্পর্কে, তার ছোটবেলা সম্পর্কে এবং মুক্তিযুদ্ধে তাদের পারিবারিক যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণ সম্বন্ধে অনেক চমৎকার কিছু বক্তব্য আছে, অনেক গ্লোরিফাইড অংশ আছে। সেই অংশগুলো তার জীবনের অংশ হতে পারে, সেই অংশগুলো তাকে নিয়ে চলচ্চিত্রের প্রতিপাদ্য বিষয় হতে পারে। কিন্তু কিছু ট্যাবলয়েড ম্যাগাজিনের রিউমার ওনার জীবনের সাথে জুড়ে দিয়ে, হ্যাঁ, এবং কিছু আপত্তিকর বিষয় জুড়ে দিয়ে হুমায়ুন আহমেদকে বিচার করাটা ঠিক বলে আমি মনে করি না। কারণ হুমায়ুন আহমেদ শুধু আমাদের দেশের জন্য না, বাংলা সাহিত্য পৃথিবীর যে দেশেই, পৃথিবীর সমস্ত দেশে যারা বাংলা ভাষাভাষী আছেন তাদের সবার কাছেই হুমায়ুন আহমেদ একজন কিংবদন্তি। হুমায়ুন আহমেদকে ছোট করা মানে কিন্তু আমাদের দেশের একজন সাহিত্যিককে ছোট করা। এটা যেহেতু আন্তর্জাতিক ছবি বলা হচ্ছে, এটাতে তো আরও বেশি কেয়ারফুল থাকা উচিত ছিল। আরেকটা কারণে আমি আশঙ্কাটা সত্য বলে মনে করছি, আমি খুব সংবাদ মাধ্যমে এবং গণমাধ্যমে দেখেছি এই ছবিটির যখন মহরত অনুষ্ঠিত হয় সেটা খুব চমৎকারভাবে ধুমধাম করে মহরতটা অনুষ্ঠিত হয়, এবং বাংলাদেশের একজন ছোট্ট চলচ্চিত্র নির্মাতা হিসেবে আমি খুব গর্ব অনুভব করি যে আমাদের দেশের এরকম একটি চলচ্চিত্রে বাংলাদেশ ভারতের মূল মিডিয়ার একজন খুব নাম করা অভিনয়শিল্পী, খুব গুণী অভিনয়শিল্পী কাজ করছেন, টালিগঞ্জের কিছু অভিনয়শিল্পী কাজ করছেন এবং এত চমৎকারভাবে এটার প্রচার হচ্ছে, আমি নিজে খুব গর্বিত হয়েছিলাম। পরবর্তীতে ছবি শুটিং চলাকালীন সময় আমাদের কোনো সাংবাদিক বা আমাদের কোনো মিডিয়ার কেউ ওখানে ঢুকতে পারেননি বা এত প্রচণ্ড লুকোছাপার মধ্যে কাজটা হয়েছে, তখনও আমার মাথায় আসলে কোনো ধরনের সন্দেহের উদ্রেক করেনি। আমার কাছে মনেই হয়েছে যে একটা ঘটনা উনি হয়তো বা বলতে চাচ্ছেন না, জানাতে চাচ্ছেন না। কিন্তু এই লুকাছাপাটা হলো শুধুমাত্র বাংলাদেশের নিউজ মিডিয়ার সাথে এবং নিউজটা বের হলো কলকাতার বা ভারতের একটি মিডিয়াতে প্রথম বের হলো, এই সম্পূর্ণ বিষয়টি আমার কাছে প্রচণ্ড সন্দেহের কারণ হয়েছে। এবং দেখেন, যিনি ছবি নির্মাণ করছেন তিনিই তো জানেন তিনি কী নির্মাণ করছেন, তাহলে যোগাযোগের শুরুটা তার কাছ থেকেই আসা উচিত ছিল না? আমি কিন্তু সরাসরি ওনার সাথে যোগাযোগের চেষ্টা না করলেও আমি যেই বক্তব্যগুলো দিয়েছি যেখানে বারবারই বলেছি যে উনি আমার সাথে একটু যোগাযোগ করলেই পারতেন,
তার মানে হচ্ছে যে আমি ওনার আমার আমার কাছে ওনার জন্য রাস্তাটা খোলা। উনি কিন্তু কয়েকটা মিডিয়াতে আমি সেটাই বলছি যে স্পষ্টভাবে না করেননি। দেখেন, চলচ্চিত্র নির্মাতার হতে হবে সবচাইতে ট্রুথফুল। হ্যাঁ, নিজে চলচ্চিত্র নির্মাতা কেন, যে কোনো মানুষের তার নিজস্ব যেই প্রফেশন, তার যেই প্রফেশন, সেই প্রফেশনের প্রতি তাকে অবশ্যই ট্রুথফুল হতে হবে। কোনো এরকম রাগঢাক করে কেন আমরা কথা বলবো? আমি যদি একটি কাজ করি সেটা বলার সৎসাহস আমার থাকা উচিত যে আমি এই কাজটি করছি। তো সেই সৎসাহসটি বা সেই সত্যবাদিতা বাদিতাটুকুন আমরা অবশ্যই একজন চলচ্চিত্র নির্মাতার কাছে আশা করি। আমার একটা প্রশ্ন ছিল, জি, সেটা হচ্ছে, জি, তো আপনার কি মনে হয় যে এটা এই ধরনের কোনো ইস্যু আছে এখানে? এটা হয়ে থাকতে পারে, কিন্তু আমার তেমনটি মনে হয় না, আমার তেমনটি মনে হয় না। কারণ সেন্সর বোর্ডের যারা প্রিভিউ কমিটির যারা ছবি দেখেছেন তাদের কারোর সাথে আমার কথা হয়নি। তবে সম্প্রতি একটি রিপোর্টে আমি দেখলাম যেখানে বলা হয়েছে, আমি একটু দেখে বলছি আপনাদের, এই যে যেখানে বলা হয়েছে প্রিভিউ কমিটির সদস্যদের বরাত দিয়ে চলচ্চিত্র পাড়ায় বলাবলি হচ্ছে যে ডুব ছবিতে কৌশলী উপায়ে হুমায়ুন আহমেদের জীবনের ঘটনা তুলে ধরা হয়েছে। কারোরই বুঝতে অসুবিধা হবে না যে চরিত্রগুলো দেশের একজন বড় লেখক এবং তার পরিবারের, যে পরিবারের সদস্যরা পাঠকদের কাছে বেশ চেনা ও জনপ্রিয়। এই ছবিটি দেখে অনেকেরই মনে হতে পারে এটি হুমায়ুন আহমেদের চরিত্র, এবং এই ছবিটির দৃশ্যগুলো দেখে পরিবারের সদস্যদের এবং হুমায়ুন ভক্তদের আশাহত হবার সম্ভাবনা আছে। তার মানে যে এমন কিছু বিষয় উঠে এসেছে যেখানে হুমায়ুন আহমেদের পরিবারের হুমায়ুন আহমেদের পরিবারকে ঘিরে কিছু ঘটনা উঠে এসেছে যেগুলো হুমায়ুন ভক্তদের আশাহত হবার বা হুমায়ুন আহমেদের জীবন নিয়ে কিছু বিভ্রান্তিকর তথ্য উপস্থাপনের ব্যাপারটা যে আছে, এটা চলচ্চিত্র প্রিভিউ কমিটি যারা আছেন তাদের বরাদ দিয়ে বিভিন্ন জায়গায় বলা হচ্ছে। আপা, মোস্তফা সরোয়ার ফারুকী তার ফেসবুকে সর্বশেষ স্ট্যাটাস এটা লিখছেন যে ম্যাচুরিটি এবং সেন্সিবিলিটি আমাদের দর্শকদের আছে, লেট দেম ওয়াচ এন্ড ফিল, এইটা একটা। আরেকটা বলছেন উনি যে আমাদের তো ছবি দেখাইতে কোনো ভয় নাই, হুমায়ুন ভক্তদেরও নিশ্চয় ছবি দেখতেও কোনো ভয় নাই। আরেকটা কথা, হুমায়ুন কারো স্বামী হইতে পারেন, বাবা হইতে পারেন, কিন্তু হুমায়ুন নামে যে বিশাল আকাশ আমাদের ঘিরে রাখছে এইটার মালিক কেউ না, জগতের সবকিছুর মালিক মালকিন হওয়ার চেষ্টা করা বোকামি। এই যে এই মালকিনকে নিশ্চয় বোধহয় আপনি সম্ভবত, আমি আমি ঠিক নিশ্চিত না উনি কাকে ইঙ্গিত করে এটা বলেছেন। অবশ্যই লেখক হুমায়ুন আহমেদ সবার, উনি লেখক হুমায়ুন আহমেদকে নিয়ে যদি ছবি বানাতেন তাহলে হয়তো বা আমি ওনাকে অ্যাপ্রিসিয়েট করতাম। উনি হুমায়ুন আহমেদের পারিবারিক জীবন, ব্যক্তিগত বিষয় নিয়ে ছবি বানানোর অধিকার আসলে আমাদের আমার মনে হয় নেই। আমার মনে হয় কোনো বিরোধ ছিল কিংবা হুমায়ুন পরিবারের সাথে কোনো বিরোধ ছিল, মানে এরকম কেন করতে যাবে এখন ওনার মনের মধ্যে ছিল কিনা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু আসলেই আমার জানা মতে কোনো বিরোধ ছিল না। আমার জানা মতে হুমায়ুন আহমেদের বিশাল জীবনের কখনোই, আমি যতদূর দেখেছি ওনার উপস্থিতি আমি কখনোই দেখিনি, এই বিশাল আকাশের নিচে এসে দাঁড়াতে আমি ওনাকে আগে কখনোই দেখিনি, এই বিশাল আকাশের কোনো পাশে মেঘ আছে কি না এবং সেই মেঘটি কতখানি বানানো ওই মেঘটির দিকেই তার বেশি আগ্রহ লক্ষ্য করছি। তো বিশাল হুমায়ুনকে নিয়ে ছবি বানানোর জন্য কেউ যদি চান এবং তাকে নিয়ে পরিপূর্ণভাবে যদি গবেষণা করেন, অবশ্যই হুমায়ুন আহমেদকে নিয়ে প্রচুর গবেষণা হওয়া উচিত, হুমায়ুন আহমেদের লেখনী নিয়ে গবেষণা হওয়া উচিত এবং হুমায়ুন আহমেদের জীবনের অনেক চমৎকার কিছু ব্যাপার আছে সেগুলো নিয়ে গবেষণা করে ছবি হওয়া উচিত। এবং সর্বশেষে একটি বিষয়ে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আনন্দবাজার পত্রিকার যে রিপোর্টটি হয় সেই রিপোর্টার যখন আমাকে তথ্যটি জানান আমি যখন বিস্মিত হই এবং আমি তাকে সরাসরি জিজ্ঞেস করি যে আমি বাংলাদেশের মিডিয়ার কাছ থেকে এরকম কোনো তথ্য পাইনি, আপনি কি করে নিশ্চিত হচ্ছেন যে এটি হুমায়ুন আহমেদের জীবন নিয়ে বানানো ছবি, তিনি আমাকে তখন বলেন তার কাছে প্রমাণ আছে। আমি বারবার বলার পরও তিনি আমাকে তখন প্রমাণটি দেননি, যেটি গতকাল একটি রিপোর্টে আমার আশঙ্কা যে একদম সত্য সেটি প্রমাণিত হয়েছে, যেখানে সেই রিপোর্টার ইন্টারভিউতে বলেছেন যে এই চলচ্চিত্রের পরিচালক নিজে আনন্দবাজার পত্রিকাকে জানিয়েছেন যে এই ছবিটি হুমায়ুন আহমেদের জীবন নিয়ে বানানো এবং ছবির সাথে সংশ্লিষ্ট অনেকেই এই পত্রিকার রিপোর্টারকে এই বিষয়টি মানে
আনন্দবাজার পত্রিকার রিপোর্টিকে রিপোর্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন। এটা বাংলা ট্রিবিউনে এসেছে। এখন যদি যিনি রিপোর্ট করেছেন, যার রিপোর্টের জের ধরে আসলে বাংলাদেশে আলোচনাটা শুরু হয় আনন্দবাজারের, তিনি যদি প্রমাণ করে দেন যে তাকে চলচ্চিত্রের একদম কলাকুশলীদের পক্ষ থেকে এবং সংশ্লিষ্টদের পক্ষ থেকে সরাসরি পরিচালক নিজেই যদি জানান যে তিনি হুমায়ুন আহমেদের জীবন নিয়ে ছবি করছেন, তাহলে এখন এখন আবার কথা ঘুরে যাওয়ার পিছনে সেটা আরও আশঙ্কাজনক যে কেন একই জন এক এক সময় এক এক কথা বলছেন। কারণ আপনারা বোধহয় পূর্বের রিপোর্টগুলো যেগুলো নভেম্বর মাসে হয়েছে ওগুলো একটু মনে করলেই দেখবেন সেখানে যেরকম লুকোচুরি করা হয়েছে, এখন একটু ডিপ্লোম্যাটিক্যালি না বলার চেষ্টা হচ্ছে কিন্তু স্পষ্ট কোনো উত্তর আমি এখনও পাইনি। আর কিছু অবশ্যই, কারণ হুমায়ুন আহমেদ মানে পরিবারের যে কোনো একজনের পরিবার তো না, হুমায়ুন আহমেদের একটা বিশাল পরিবার আছে। হ্যাঁ অবশ্যই, দুটি অধ্যায় আমি এটা একটা মানে যেভাবে এটা একটা টার্ম, হ্যাঁ এটা আমরা জানি যে হুমায়ুন আহমেদ নিজেই লিখেছেন যে ব্যক্তিগত জীবনে আমার দুটি অধ্যায় আছে, এটা হুমায়ুন আহমেদ তার নিজস্ব রচনায় লিখেছেন। হুমায়ুন আহমেদ কখনো কোনো কিছু গোপন করেননি, হুমায়ুন আহমেদ অনেক প্রকাশ্য ছিলেন। সুতরাং হুমায়ুন আহমেদের জীবন নিয়ে করতে গেলে হুমায়ুন আহমেদ রচনাগুলো পড়তে হবে, হুমায়ুন আহমেদের পরিবারের কাছ থেকে তথ্য নিতে হবে। আমার মনে হয় সবচেয়ে ভালো হুমায়ুন আহমেদের রচনাতেই হুমায়ুন আহমেদ বেশিরভাগ কথাই লিখে গেছেন, খুব কম অংশই আছেন যে আছে যে আমরা জানি না। প্রথমত হুমায়ুন পরিবারের যে কেউ এই অবস্থান নিতে পারে, আমি যদি চুপ করে থাকি অন্য কেউ যদি অবস্থান নেন, যে কেউ হুমায়ুন আহমেদের পরিবারের অবস্থান নিতে পারে অথবা হুমায়ুন আহমেদের পরিবারের সবাই চুপ থাকলেও হুমায়ুন আহমেদের যে কোনো ভক্তও অবস্থান নিতে পারেন। আপনারা জানেন যে এরকম পাশের দেশেও কিছুদিন আগে একটা সিরিয়াল হয়েছে, যারা উত্তম কুমারের ভক্ত তারা কিন্তু প্রতিবাদ করেছেন। পরিবার যেমন প্রতিবাদ করেছেন, পরিবার চুপ করে থাকলেও ভক্তরা প্রতিবাদ করতে পারে, তাই না? এই প্রতিবাদ করার জন্য সবাইকে একজোট হয়ে প্রতিবাদ করতে হবে এরকমটা আমি মনে করি না। তারপরেও আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, ওনার ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, আগেও কথা হয়েছে, আজ সকালে আবারও কথা হয়েছে। আপনারা চাইলে আহসান হাবিব সাহেবকে ফোন করে ওনার বক্তব্য নিতে পারেন, তিনি পূর্ণ সম্মতি জানিয়েছেন আজকের এই সংবাদ সম্মেলনের পক্ষে। আপু আমার একটা প্রশ্ন ছিল, আমি জনি বিজনেসে কাজ করি। জি আপু, আপনার অনুমতি ছাড়া বা হুমায়ুন পরিবারের অনুমতি ছাড়া যেহেতু ছবিটা নির্মাণ হলো, যেটাতে জি সেই ক্ষেত্রে আপনারা কোনো আইনি পদক্ষেপ নিচ্ছেন নাকি বা মানহানি কোনো মামলা করবেন নাকি? ছবিটা আমি দেখিনি এখনো, তাই না? আমি না দেখি কিভাবে আসলে মানহানির মামলাটা করব? আমার সব কিছু রিপোর্টগুলো আমার কাছে প্রাপ্ত যেই তথ্য সেগুলো তো এই রিপোর্টের ভিত্তিতে, আমি নিশ্চিত না হয়ে আসলে কিভাবে মামলা করবো। সেই জন্য আগে আমি সেন্সর বোর্ডের যারা গুণীজন আছেন, যারা এই নীতিমালাগুলো ভালো মতো জানেন, তাদের হাতে এই বিষয়টা ছেড়ে দিয়েছি। তারা যদি দেখে সিদ্ধান্ত নেন, তাহলে আমি শুরুতেই মামলা আইন এত কিছুতে তো করার, একটা চলচ্চিত্র নিয়ে তো আসলে মামলা করার শুরুতেই আমি কোনো কারণ দেখছি না মানহানি টানহানি। আচ্ছা, দুর্নীতির সমস্যাটা তৈরি হলো আপু, আসলে এই সমস্যাটা সমাধানের কি পথ আছে বলে আপনি মনে করেন, যে যে পদক্ষেপটা মুস্তফা সরোয়ার ফারুকী নিলে এই সমস্যাটা সমাধান হতে পারে? কেউ যদি হুমায়ুন আহমেদকে নিয়ে একটি ছবি বানান, তার সর্বপ্রথম হুমায়ুন আহমেদকে ভালো মতো জানা উচিত ছিল, তিনি হুমায়ুন আহমেদ সম্বন্ধে জানেনই না, সুতরাং তার শুরুটাই আসলে আমার কাছে মনে হয়েছে ঠিক হয়। তারপরেও আজ থেকে 100 বছর পর যারা হুমায়ুন আহমেদকে দেখেননি, তারা কি হুমায়ুন আহমেদকে নিয়ে ছবি বানাবেন? অবশ্যই বানাবেন, কিন্তু সেই বিষয়ে যথেষ্ট গবেষণার প্রয়োজন আছে, বারবার বলছি। সেই গবেষণাটা যদি করতেন এবং সেই গবেষণা করবার জন্য হুমায়ুন আহমেদের বইগুলো, যে অংশগুলো হুমায়ুন আহমেদ নিজের জীবন সম্বন্ধে লিখেছেন, সেগুলো যদি আসতো পরিবারের সাথে একটা অনুমতি, এটা একটা এথিক্যাল ব্যাপার, মানে এইটুকুন এথিক্স আশা করি আমার কাছে। এগুলো যদি উনি ঠিকঠাক মতো করতেন, স্ক্রিপ্টে যদি হুমায়ুন আহমেদকে আপত্তিকরভাবে প্রদর্শন না করতেন, যে বিষয়টি আশঙ্কা করছি এবং যে বিষয়টি কাহিনী পটভূমি যা বলা হচ্ছে সেখান থেকে আমি সেরকমটি আশঙ্কা করছি, তাহলে মনে হয় এরকম ঝামেলা হতো না। কারণ ব্যক্তি মুস্তফা সরোয়ার ফারুকি এবং নির্মাতা মুস্তফা সরোয়ার ফারুকির সাথে কখনোই আমার দেখা হয়নি এবং আমি কখনোই মনে করি না যে কোনো বিরোধের সৃষ্টি এই ছবি যদি না হতো। এই আমার বিরোধ হুমায়ুন আহমেদকে আপত্তিকরভাবে উপস্থাপন করা নিয়ে,
পরিচালকের সাথে আমার কোনোই বিরোধ নেই। উনি যদি এরকম করে না করতেন, এত লুকাছাপা, এত কিছু, এবং প্রথম ভারতীয় গণমাধ্যমকে নিজেরই জানানো এই রিপোর্টটা, সেখান থেকে একটা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করা, এই সমস্ত কিছুই আসলে একটি সন্দেহের দিকেই যায় যে ছবিতে নিশ্চয়ই এমন কিছু আছে যার কারণে তিনি অনুমতি নেবারও প্রয়োজন মনে করেননি এবং কথা বলবারও প্রয়োজন মনে করেননি, গবেষণা করবার প্রয়োজনও মনে করেননি। এই লুকোছাপা একটি দিকে ইঙ্গিত করে। আমি হুমায়ুন আহমেদের জীবনী নিয়ে ছবি নির্মাণ করবো এরকম কখনোই বলিনি। আমার মনে হয় না যে এত ক্ষমতা আমার আছে নির্মাতা হিসেবে যে হুমায়ুন আহমেদের জীবনী নিয়ে আমি একটি ছবি নির্মাণ করবো। যদি কোনো দিন ক্ষমতা হয়, যদি কোনো দিন সেই রকম আমার নির্মাতা হিসেবে যদি সেরকম হতে পারি, তাহলে চেষ্টা করবো হয়তো বা কখনো, কিন্তু সেই বিষয়ে আমি এখনো বা কখনোই বলিনি কিছু। হ্যাঁ, সমাধানের জায়গা আছে তো, আমার আবেদনটা তো সেইখানেই। আপনারা বোধহয় সেন্সর বোর্ডে যে চিঠিটা দিয়েছি সেটা কি আপনারা চাইলে আমি এক কপি আপনাদের দিয়ে দিতে পারি? সেখানে সেখানে কোথাও ছবিটি আটকে দেয়া, বন্ধ করে দেয়া, নিষেধ করা, স্থগিত করা, এরকম কোনো কথা সেখানে বলা হয়নি। হ্যাঁ, সেখানে আবেদনের একদম শেষে বলা হয়েছে যে সেন্সর বোর্ডের কাছে যে আবেদন করা হয়েছে সেখানে বলা হয়েছে যে ছবিটি রিভিউ করতে যেন এর হুমায়ুন আহমেদের চরিত্রটিকে বা লেখক হুমায়ুন আহমেদকে কোনোভাবে যেন আপত্তিকরভাবে উপস্থাপন না করা হয়, সেই বিষয়গুলো বিবেচনা করে যেন ছবিটি রিভিউ করা হয়, এবং যদি আপত্তিকর অফেন্সিভ কিছু যদি থেকে থাকে সেগুলো যেন পরিমার্জন করেই যেন ছবিটি মুক্তি পায়। সেখানে যদি এমন হয় যে দুটি সিকোয়েন্স দুটি দৃশ্য বাদ দিলেই এটা হয়ে যাবে, হোক, আমার কোনো অসুবিধা নেই। যদি মনে হয় যে না, সাতটি দৃশ্য বাদ দিলে হবে বা রিশুট করতে হবে, তাহলেও কোনো অসুবিধা নেই। কিন্তু যদি এমন হয় যে 70টি দৃশ্য বাদ দিতে হবে বা 70 ভাগ সিকোয়েন্সই আসলে হুমায়ুন আহমেদের ভুল অংশ নিয়ে বা হুমায়ুন আহমেদ নিয়ে, হ্যাঁ, তখন তো সেটা সেন্সর বোর্ড ডিসিশন নেবেন। আমি এখানে একটু যোগ করতে যাচ্ছি, আপনাদের মনে আছে কিনা আমি সনটা ঠিক বলতে পারবো না, নমুনা নামে একটি চলচ্চিত্র হয়েছিল বাংলাদেশের একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতার, হ্যাঁ, ছবিটির নাম নমুনা। যিনি নির্মাণ করেছেন তিনিও একজন, এটি কিন্তু আমাদের অনুদানের ছবি ছিল, সেই ছবিটিতে কিন্তু কোনো চরিত্রের নাম উল্লেখ করা, হ্যাঁ, যেই কারণে ছবিটি আসলে সেন্সর বোর্ড আটকে দিয়েছে। তো নাম বদলে দিলেই একটা পাশের বাড়ির কোনো প্রতিবেশী না যে আমার একটা কাহিনী তার সাথে মিলে গেল হুবহু, আর আমি বললাম এটা কাকতালীয়। হুমায়ুন আহমেদের জীবনের কাহিনী সবার জানা, সেটা কাকতালীয়ভাবে মিলতেই পারে না। থ্যাংক ইউ। এই বসেন না, কারণ হচ্ছে যে আমরা ছবিটা দেখি নাই। বাংলা নিউজের একটা রিপোর্ট বলছে এখানে শাওন নামের কোনো ভাষা আছে কেন, এটা তাদের হেডিং হেডিং মানে আপনি কিন্তু ইয়া দেখাবেন যদি হুমায়ুন আহমেদের মতো আমরা এইভাবে ধরে নেবো যেটা হুমায়ুন আহমেদ, এবং সেই ক্ষেত্রে আসলে আপনার অনুমতি নেওয়াটা কি খুবই জরুরি কিনা? আমরা ধরে নেবার পিছনে প্রথম কারণগুলো কি এসেছে, ছবিগুলোর এই মানে ছবিটা যে হুমায়ুন আহমেদের জীবন, এই কথাগুলো এসেছে তো আসলে গণমাধ্যমের কাছ থেকেই। হ্যাঁ, ছবির সংশ্লিষ্ট কেউ ছাড়া জানবার কোনো উপায়ই ছিল না যে ছবিটিতে আসলে কি আছে, তাহলে সংশ্লিষ্ট কেউ নিশ্চয়ই এই কথাগুলো বলেছে বাইরে, তার মানে এটা হুমায়ুন আহমেদের জীবন। তো এখানে আর ধারণা, এত কিছু ধারণা করার তো আসলে কোনো কিছু নেই, অবকাশ নেই। বলতে পারছি না যে এটা জীবনী, তার জীবনী, এটা হতে পারে যে 70টা দৃশ্যের মধ্যে 10টা দৃশ্য হয়তো একজন লেখক, তাহলে সেই 10টা দৃশ্য বাদ দেওয়া হবে বা সংশোধন করা হবে। কিন্তু লেখকের একটা লেখকের জীবন তো বিভিন্ন ভাবে ধরা দিতেই পারে। আমি যদি আমরা এই প্রভাবিত হয়ে কল্পনাপ্রসূত কথাগুলো আসলে কিভাবে আমরা বলবো, কারণ ছবিটি তো আসলে আমি নিজেও দেখিনি। আর মানে এমনটা যদি হয় যে আমি যেহেতু আপত্তি বা আশঙ্কার কথা জানিয়েছি, যেটা আমার সেন্সর বোর্ডে পাঠানো চিঠিতে আছে, যে তারা যদি প্রয়োজন মনে করেন তাহলে আমাকে ছবিটি দেখার জন্য ডাকতে পারেন, যাতে আমি যাতে আপত্তিকর বিষয়গুলো তুলে ধরতে পারি যে এই জায়গাগুলো আপত্তিকর। তো আমি একজন দর্শক, ওনার সেন্সর বোর্ডে আমি যদি ছবিটা দেখি, মনে করেন একজন দর্শক কমবে, আমি দেখে আমি বললাম যে না, ছবিতে আপত্তিকর কিছুই নাই, ছবিটা মুক্তি পাবে, তাহলে কি ওনার সব দর্শক কমে যাবে?
তাই না? তো আমি আমি একজন দর্শক, আমি দেখে যদি বলতাম যে আপত্তিকর কিছু আসলে শুধুমাত্র আপনাকে দেখাবে, যেহেতু আমি বলিনি আমাকে দেখাতে হবে, আমি বলিনি আমাকে দেখাতে হবে, আমি বলেছি যেহেতু আপত্তি উঠেছে স্পষ্টভাবে বলা উচিত ছিল তাহলে যে আমার ছবির সাথে হুমায়ুন আহমেদের কোনো সম্পৃক্ততা নেই। আমার চরিত্রে একজন লেখক আছে যিনি চলচ্চিত্র নির্মাতা, যিনি ক্যান্সারে মারা গেছেন, তার সব কিছু হুমায়ুন আহমেদের, কিন্তু তিনি হুমায়ুন আহমেদ না। কিন্তু হুমায়ুন আহমেদের জীবনের ছোট ছোট অংশ নিয়ে প্রভাবিত হয়ে যদি সেইভাবে কোনো কাজ করাই হয়, এমন হতে পারে যে হুমায়ুন আহমেদের একজন নির্মাতা এমন মনে করলেন যে দুইটা সিকোয়েন্সে তার ছবি একটা যুদ্ধ নিয়ে, কিন্তু তিনি সেই হুমায়ুন আহমেদ না, সেখানে আমার কোনো আপত্তি নেই, সেখানে আমার কোনো আপত্তি নেই। আমি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, না সেই ক্ষেত্রে আমার কোনো আপত্তি নেই। মুক্তিযুদ্ধের একটি চলচ্চিত্র, সেখানে যদি হুমায়ুন আহমেদের চরিত্র আসে এবং হুমায়ুন আহমেদ যেরকম ছিলেন মুক্তিযুদ্ধের সময়, তার অবদান বা তার অংশগ্রহণ বা তার অবস্থান যা ছিল সেভাবে যদি আসে, উপস্থাপিত যদি হয় যে পুরো ছবিটি মুক্তিযুদ্ধের উপর, সেখানে একটি অংশ আসলো হুমায়ুন আহমেদের পরিবার যেখানে হুমায়ুন আহমেদ আছেন, সেটিতে আমার কোনো আপত্তি নেই। আমি কিন্তু বলেছি এই চলচ্চিত্রে আপত্তিকর বিষয় আছে, সেই জন্যই আমি আপত্তি করেছি। তার জীবনে যদি এমন হয়েই থাকে যে তার জীবনে আপত্তিকর ঘটনা আছে, সেটা সত্য। তার জীবনে আপত্তিকর কোন ঘটনা আছে কোনটা সত্য আপনি এখন এখানে কিভাবে বলতে পারছেন? আপনি কি ছবিটা দেখেছেন? আমি বলতে পারছি না, আমি ধারণা করে বলছি, এগুলো সবই ধারণার কথা। না আমি আসলে ধারণা প্রসূত কথা বেশি বলতে পারছি না, কারণ আমি হাতে যা কাগজ আছে সেগুলো সব রিপোর্টের উপর বলছি। আমিও কিছু কথা রিপোর্টের উপরই বলছি আর কি। কিছু কিছু দৃশ্য আছে যেগুলো আসলে অনুপ্রাণিত হয়ে তিনি করেছেন, তো সেই জায়গায় আসলে অনুমতি নেওয়ার প্রয়োজনটা কেন? যদি হুমায়ুন আহমেদের অ্যাপিয়ারেন্স রাখতে চাই সেখানেও তো তাহলে আসলে আপনার অনুমতি। আমি কিন্তু অনুমতিতেই শুধু জোর দেইনি, আপনি আমি যে পুরো বক্তব্যটা পড়লাম এখানে অনুমতি কথাটা একবারও আছে? অনুমতি এবং আপত্তিকর বিষয়, আমি কি বক্তব্য যেটা আপনাদের হাতে দিলাম ওখানে কি অনুমতির কথা বলা আছে? তাহলে আপনি তো তাহলে বক্তব্যটা একটু পড়ে তারপর প্রশ্ন করেন। আমি অনুমতির কোনো কথা আমার চিঠিতে বলি, আমি একটু অনুমতির কথা ছিল আর কি। হ্যাঁ আমি বলেছি এটা এথিক্যাল, এটা এথিক্স, একটা সাধারণ সাধারণ একটা ভদ্রতা। হ্যাঁ সাধারণ ভদ্রতা, দেখেন লিজেন্ডারি অনেক ক্যারেক্টার আছে যাদেরকে নিয়ে নানান ধরনের আপত্তিকর রিউমার আছে। আমাদের মহাত্মা গান্ধীকে নিয়ে কিছু রিউমার আছে মানুষের মুখে, বা কিছু কিছু ট্যাবলয়েডে কিছু এরকম রিউমার বেরিয়েছে। আমাদের মহাত্মা গান্ধীকে নিয়ে যদি ভারতের কেউ ছবি বানান, তিনি কি রিউমারের উপর ছবি বানিয়ে পার পেয়ে যাবেন? আপনাদের কি তাই মনে হয়? কিন্তু ডুব যে রিউমার জাতীয় ছবি সেটাও তো আমরা বলতে পারছি না। আমরা তো রিপোর্টগুলো সমস্ত রিপোর্টে আমি আপনি আমার বক্তব্যটা আরেকবার একটু পড়ে দেখেন তো, আমি বলেছি যে রিপোর্টগুলোতে যা কাহিনী বলা হয়েছে সব রিপোর্টে একই কাহিনী বলা হয়েছে। এবং আমাদের অভিনেত্রী রোকেয়া প্রাচী, ওনাদের এই চলচ্চিত্রের অভিনেত্রী রোকেয়া প্রাচী কাহিনীর যেই সারসংক্ষেপ বলেছেন সেই সারসংক্ষেপে স্পষ্টত জানা যায় যে হুমায়ুন আহমেদের জীবনের কিছু বিতর্কিত অংশ যার সত্যতা নিয়ে অনেক বিভ্রান্তি আছে, এটা আমি বলেছি বক্তব্যে। জি এবং রোকেয়া প্রাচী যে ইন্টারভিউটা দিয়েছেন সেই ইন্টারভিউটা আমার ধারণা শেষ করেন, শেষ হবে না। চাচ্ছি যে হুমায়ুন আহমেদকে নিয়ে একটা কাজ করবার জন্য মানে চাইলেই কাজ করে ফেলা যায় এরকমটা আমি হুমায়ুন আহমেদের একজন ভক্ত হিসেবে কখনোই মনে করি না। হুমায়ুন আহমেদের জীবন নিয়ে কাজ করতে গেলে অবশ্যই সেই যোগ্যতা, সেই রিসার্চ সব কিছুই দরকার। হ্যাঁ শুধু মানে আজকে যে কেউ চাইলে আচ্ছা ঠিক আছে আমি আলাপ করলাম, অনুমতি নিলাম এবং বানিয়ে ফেললাম, সেটার একটা মান থাকতে হবে। সুতরাং সব কিছুকে একত্রিত করেই আসলে হুমায়ুন আহমেদকে নিয়ে ছবি হতে পারে। ভারতের আমি শুধু মানে এটা একদম সম্পূর্ণ অন্য ধরনের একটা প্রশ্ন চলে আসলে, ও আচ্ছা আচ্ছা সরি সরি আমি ভারত শুনেছি, আমি 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 জনাব ফারুকের যোগ্যতা নিয়ে কোনো কথাই এখানে আসলে বলতে চাচ্ছি না। জানা নেই, নিশ্চয়ই কোনো একটা আইন আছে তাই না?
কোনো একটি ছবির যেটা মূল পটভূমি যেই দেশের, সেই দেশে যদি ছবিটি নিয়ে কোনো আপত্তি হয়, সেই ছবিটি বাইরে মুক্তি দেওয়ার পিছনে বা বাইরে মুক্তি দেওয়ার ব্যাপারে আসলে আইনটা কী, নীতিমালা কী বলে, এই বিষয়ে আমার জানা নেই। আমি জানলে আপনার উত্তরটা দিতে পারতাম এবং অবশ্যই আমি জেনে নেওয়ার চেষ্টা করব। যদি এরকম কিছু হয় তাহলে সেটা কি করা যায় সেটার জন্য আমি নীতিমালাটা জেনে নেবার চেষ্টা করব। আপনার স্ক্রিপ্টটা কি হবে আপনাকে? সরি, আপনি কি আইনের দিকে যাবেন? না, আমি বলেছি যদি সলভ হয়ে যায় তাহলে যাব না, কিন্তু যদি সলভ না হয়, আমার বক্তব্যের শেষ লাইনটা কিন্তু খুব স্পষ্ট। আমার বক্তব্যের শেষ লাইনটা হচ্ছে, কোন নির্মাতা বা তার নির্মাণের সঙ্গে আমার কোনো বিরোধ নেই, কোন চলচ্চিত্র নিষিদ্ধের পক্ষেও আমি নই, তবে হুমায়ুন আহমেদের স্ত্রী হিসেবে এবং তার একজন ভক্ত পাঠক হিসেবে হুমায়ুন আহমেদকে ভুলভাবে উপস্থাপন করা কোনো চলচ্চিত্রের পক্ষে আমার অবস্থান থাকবে না। যদি চলচ্চিত্রটিতে হুমায়ুন আহমেদকে ভুলভাবে উপস্থাপন করা হয়, অবশ্যই এই চলচ্চিত্রের বিপক্ষেই আমার অবস্থান থাকবে। জি জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে। আমি শতভাগ নিশ্চয়তা কিভাবে আপনাদেরকে দেব বলেন, আমি তো আসলে সেন্সর বোর্ডের সাথেও জড়িত নই, প্রিভিউ কমিটির পক্ষের সাথেও জড়িত নই। আর আমি আশঙ্কার কথাটাই বারবার বলার চেষ্টা করছি। হ্যাঁ, যদিও আনন্দবাজার থেকে আমাকে বলা হয়েছে যে এই ছবির সাথে সংশ্লিষ্ট অনেকেই তাদেরকে নিশ্চিত করেছে, পাশাপাশি যখন পার্নমিত্র নিজেই তার ফেসবুক স্ট্যাটাসে বলেন যে আমার অভিনীত চরিত্রটির নাম মেহরাফরোজ শাওন বলে, আবার তার 15-20 মিনিটের মধ্যেই ওটা এডিট করে শুধু এই ডায়লগটি ফেলে দেন, তখন সন্দেহটা বাড়ে। হ্যাঁ, যে কার কথায় বা কেনই বা উনি হঠাৎ করে এটা মুছে ফেললেন। বা ইরফান খান অনেকদিন যাবত হুমায়ুন আহমেদের বিভিন্ন ভিডিও চিত্র দেখেছেন, যেখান থেকে তিনি হুমায়ুন আহমেদের হাঁটাচলা, কথাবার্তার ভঙ্গিমা এগুলো তে অভ্যস্ত হয়েছেন। এই রিপোর্টগুলো আশঙ্কার তৈরি করে এবং কিছুটা মানে যখন নিশ্চিত হওয়া যায়, রোকেয়া প্রাচী যখন তিনি যখন ইন্টারভিউতে নিশ্চিত বক্তব্য দেন যে ডুব হুমায়ুন আহমেদেরই জীবন কাহিনী, তো অবশ্যই যিনি অভিনয় করছেন তাদের কথাগুলো তো গুরুত্ব সঙ্গে বিবেচনা করতে হবে, তারা তো অবশ্যই জানেন ছবিটি সম্বন্ধে। আচ্ছা, তাহলে হচ্ছে যে মানে এখন সিনেমা তো আপনি সেন্সর একটা চিঠি পাঠিয়েছেন, কিন্তু এর আগে আসলে কি আপনি বাংলাদেশে তো প্রযোজক যেহেতু যা যাচ্ছে পাশাপাশি ফারুকুবে আছেন, তাদের সাথে অন্যভাবে যোগাযোগের কোনো চেষ্টা কি করা হয়েছিল? যোগাযোগের দায়িত্বটা কি ওনাদের পক্ষ থেকেই হওয়ার কথা না? আমার তো মনে হয় যে কেউ যদি কোনো পরিবারকে নিয়ে বা যা কাউকে নিয়ে যদি ছবি বানাতে চান তাহলে তাদের সাথে যোগাযোগের একটা চেষ্টা থাকা উচিত। আমি তো ভাই বিদেশে থাকি না, আমি বাংলাদেশেই থাকি, দক্ষিণ হাওয়ায় থাকি, এটা মোটামুটি 80% মানুষ জানে, এবং আরেকজন নির্মাতার আমার সঙ্গে একটা জাস্ট টেলিফোন আলাপ করতে খুব একটা সময় লাগে না, তো আলাপ করে নিতেই পারতেন। আমি আমার তরফ থেকে যোগাযোগের চেষ্টাটা সরাসরি না করলেও আমি বারবারই বলেছি যে ওনার তরফ থেকে উনি যোগাযোগ করেননি, যোগাযোগ করলে হয়তো বা এটার একটা আলাপ আলোচনা শুরু হতো বা এটার একটা সমাধানের দিকে যাওয়া যেত, তো তারপরেও আসলে যোগাযোগের কোনো চেষ্টা করা হয়নি। আচ্ছা, বারবার বলা হচ্ছে যে এটা হুমায়ুন আহমেদ স্যারের বায়োপিক না এবং মানে তাকে নিয়ে গল্প না, এই কথাটা বারবার বলা হচ্ছে, কিন্তু যদি আসলে এমন কিছু হয়ে থাকে সিনেমা মুক্তির পরে যদি আমরা দেখতে পারি, ওই ক্ষেত্রটা আসলে আপনার পদক্ষেপ কি হবে? মুক্তির পর, মুক্তি পর্যন্ত তো গেলে তখন দেখা যাবে, মানে যদি মুক্তি পায় বা ওই অংশ সহই মুক্তি পায়, যদি মুক্তি পায় না আমি দুঃখিত, যদি আপত্তিকর অংশ সহ মুক্তি পায় তখন দেখা যাবে। আমার মনে হয় না, আমার যথেষ্টই কি বলবো, সেন্সর বোর্ডের সদস্যদের যা ডিসিশন হবে তার প্রতি আস্থা আছে, তারা প্রত্যেকেই গুণী মানুষ, প্রত্যেকেই দীর্ঘ অনেক বছর ধরে চলচ্চিত্র এই যে শিল্প তার সাথে জড়িত, এবং সেন্সর বোর্ডের কিছু নীতিমালা আছে, আমার মনে হয় তারা যথেষ্টই সূক্ষ্মভাবেই সেগুলো বিবেচনা করবে। প্রথমত আস্থা ভঙ্গ হইতেই পারে, তাই না? আপনার আপন ভাইয়ের উপরেও আস্থা মাঝে মধ্যে ভঙ্গ হতে পারে, একদম পরিবারের খুব কাছের মানুষেরও তো আস্থা ভঙ্গ হয়, তো সেই ক্ষেত্রে কি হবে এত আগে থেকে আসলে চিন্তা করা উচিত না। তবে তারপরেও বলবো যে অবশ্যই যদি সাধারণ যে সেন্সর বোর্ডের নীতিমালা
এবং তাদের যেই সূক্ষ্ম বিবেচনা সেইটাই যদি আস্থা ভঙ্গ হয় তাহলে নিশ্চয়ই কিছু আইন কানুনও নিশ্চয়ই আছে। আমি কিন্তু বলেছি যে হুমায়ুন আহমেদকে ভুলভাবে বা বিকৃতভাবে উপস্থাপন করা হলে সেই ছবির বিপক্ষেই আমার অবস্থান হবে। আমি বলেছি ছবির বিপক্ষে আমার অবস্থান। ওকে আপু, থ্যাংক ইউ। আর আপ ভাই হাসাহাসি কেন?